ব্যাক সবাইকে। আজ আমি ডেস্টিন উইথ ইউর এপিসোড 3 নিয়ে চলে এসেছি। যারা আগের এপিসোডটি দেখনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে শিনুকে দেখি তার শরীর ভালো ছিল না, কিন্তু তার গার্লফ্রেন্ড নয়নের ফোন পেয়ে শিনু তার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় তার শরীর আরো খারাপ হতে লাগে। এই সময় রক্তমাখা হাতও তার গালে উঠে আসে। তখন গাড়ির ব্রেক না লাগলে শিনু কোন রকমে রাস্তার পাশে ধাক্কা খেয়ে তার গাড়িটা থামায়। অন্যদিকে হংজু স্পেলবুকের নির্দেশ মেনে লাভ স্পেল বানায়। পরদিন সেটা সে চুপি চুপি মিটিং রুমে গিয়ে জে গিয়ং এর গ্লাসে ঢেলে দিয়ে বাইরে থেকে লক্ষ্য রাখতে থাকে। জে গিয়ং গ্লাস হাতে নিয়ে জল খেতেই যাবে, সেই সময় হংজুকে তার বস ফোন করে। এজন্য সে বুঝতে পারে না জে গিয়ং স্পেলটা খেয়েছে কিনা। এরপর সে তার ডেস্কে আসলে বস জানায় রাস্তার পাশে সব গাছ অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে। তাই হংজু বাকি স্পেলের বোতলটা তার ডেস্কে রেখে অ্যাক্সিডেন্টের জায়গায় পৌঁছায়। সেখানে রাস্তার হাল দেখে হংজু খুব হতাশ হয়। তাই সে শিনুর কাছে গিয়ে অ্যাক্সিডেন্টের রাস্তার হাল জানিয়ে জিজ্ঞেস করে এখন তার কি করা উচিত। এতে শিনু বলে তোমার কিছু করার দরকার নেই, ইন্স্যুরেন্সের লোক দেখে নেবে। হংজু বলে রাস্তা সাজানোতে অনেকে পরিশ্রম করেছে, সেই রাস্তা কোনো মাতাল লোক এসে নষ্ট করে দেবে আর আমরা কিছু করব না। এই শুনে শিনু বলে নেশা করে নয়, গাড়িটার ব্রেক কাজ করছিল না। হংজু বলে তুমি সরকারি উকিল হয়ে কিভাবে অন্য কারো সাইড নিচ্ছ। এরপর হংজু জানতে পারে অ্যাক্সিডেন্টটা শিনুই করেছে। এতে সে শিনুর খোঁজ না নিয়ে গাছগুলোর জন্য আফসোস করতে থাকে। এতে শিনু অনেক অবাক হয়। এরপর শিনু হংজুকে ছুটি নিতে বলে। সে জানায় আজই তাকে তার স্পেল বানিয়ে দিতে হবে। এতে হংজু জানায় তার অনেক কাজ আছে। শিনু বলে সব কাজ করা তোমার একার দায়িত্ব নয়, তোমার কো-ওয়ার্কারসরা কোনো কাজ করে না, তাই ওদেরকে এই কাজটা করতে বলো। পরের সিনে হংজু তার ডেস্কে গেলে কলিগরা তাকে নিয়ে মজা করতে থাকে। এসব শুনে হংজু আর থাকতে না পেরে বসের কাছে ডে অফ চাইতে যায়, কিন্তু তার কিছু বলার আগেই তার বস তাকে ছুটি দিয়ে দেয়। বসের এরকম আচরণ দেখে হংজু অনেক অবাক হয়। বাড়িতে এসে হংজু শিনুর সাথে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে থাকে। এই সময় শিনু বলে তুমি লাভ স্পেল বানিয়েছো। শিনুর হাতে স্পেল বুক দেখে হংজু সেটা নিতে যায় আর এতে তারা অনেক কাছাকাছি চলে আসে। এরপর হংজু অস্বীকার করলে শিনু তাকে জেরা করতে থাকে। তাই অবশেষে হংজু স্বীকার করে সে লাভ স্পেল বানিয়েছে। এরপর তারা বেরিয়ে পড়ে। রাস্তায় হংজু ঘুমিয়ে পড়লে শিনু তার দিকে তাকিয়ে থাকে। হংজুর মাথা হেলে থাকলে সে তার মাথা সোজা করে দেয়। অন্যদিকে জে গিয়ং তার আর হংজুর ভিডিওটা দেখতে পেয়ে হংজুকে ফোন করলে সেটা হংজুর কলিগ সেভিয়ল তোলে। হংজু ডে অফ নিয়েছে শুনে জে গিয়ং সেভিয়ল কে তার সাথে দেখা করতে ডাকে। এই শুনে তো তার মনে লাড্ডু ফুটতে শুরু করে। পরের সিনে সুজং আর সে জে গিয়ং এর কাছে গেলে জে গিয়ং তাদেরকে ভিডিওর ব্যাপারে প্রশ্ন করে। প্রথমে তারা অস্বীকার করলেও পরে স্বীকার করে নেয় যে তারা ভিডিওটা শুট করে ইন্টারনেটে ছেড়েছিল। তাই জে গিয়ং তাদেরকে ওয়ার্ন করে ভিডিওটা ফোন থেকে ডিলিট করতে বলে। নেক্সট সিনে শিনু হংজুকে তার ভিলাতে নিয়ে যায়। তারপর তারা জঙ্গলে একটা ফুল খুঁজতে যায় যেটা সর্বরোগ সারানোর স্পেল বানানোর জন্য লাগতো। জঙ্গলে হংজু জিজ্ঞেস করে তুমি কি অসুস্থ। এতে শিনু চুপ থাকলে হংজু বোঝে শিনু অসুস্থ। শিনু বলে তুমি কি মিরাকেলে বিশ্বাস করো। হংজু না বলে। তখন শিনু বলে অভিশাপ নিশ্চয়ই মানো। এতে হংজু হ্যাঁ বললে শিনু তাকে জানায় সে অভিশপ্ত। এরপর তারা খুঁজতে খুঁজতে পাহাড়ের গায়ে ফুলগুলো দেখতে পায়। হংজু সেটা পারতে যায়, কিন্তু উঁচুতে থাকার কারণে হাত না পেলে শিনু তার কাছে এসে গাছের ডালটা হংজুর দিকে এগিয়ে দেয়। এতে তারা আবারও অনেক কাছাকাছি চলে আসে। এরপর রাতে হংজু রিচুয়ালের জন্য রেডি হয়ে আসলে শিনু তাকে দেখতেই থাকে। এরপর হংজু স্পেলবুক দেখে সর্বরোগ সারানো স্পেল বানাতে থাকে আর শিনু তার পাশে দাঁড়িয়ে থাকে। স্পেল বানানো হয়ে গেলে হংজু বইয়ের কথা মতো শিনুর হাতে স্পেল লাগিয়ে স্পেলের পাতা পুড়িয়ে তার ছাই শিনুর দিকে ফেলে। কিন্তু এসব করার পর হঠাৎ শিনুর হার্টবিট ফাস্ট হয়ে যায়। সে বুঝতে পারে না এটা সুস্থ হওয়ার লক্ষণ না আরো অসুস্থ হওয়ার। হংজু তার শরীরের বিষয়ে জিজ্ঞেস করলে শিনু তাকে সেখান থেকে যেতে বলে। এতে হংজু বলে আমি এত দূর এলাম, এই অদ্ভুত সাদা ড্রেসটা পরলাম, তোমার জন্য স্পেল বানালাম আর তুমি আমাকে চলে যেতে বলছো। এর উত্তরে শিনু হঠাৎ বলে ওঠে তোমাকে এই ড্রেসটাতে অনেক সুন্দর দেখাচ্ছে। এই শুনে হংজু পুরো হা হয়ে যায় আর শিনু বুঝতে পারে না কেন সে এটা বলল। এরপর রাতে শিনু স্বপ্নে দেখে একটা মেয়ে গাছের উঁচু ডালের ফলে হাত পাচ্ছিল না, তখন একজন এসে তাকে সাহায্য করে। এই দেখে শিনুর ঘুম ভেঙে যায়। পরদিন সকালে হংজু শিনুকে তার শরীর সম্পর্কে জিজ্ঞেস করে। এতে শিনু জানায় স্পেল ইউজ করার পর থেকে তার শরীর আরো খারাপ হতে লেগেছে। এই শুনে হংজু বলে তুমি তোমার শরীরকে সময় দাও, হয়তো স্পেল তোমার বডিকে ধীরে ধীরে রিকভার করছে। এই শুনে শিনু তাকে জলদি বেরোনোর জন্য রেডি হতে বলে। নেক্সট দিনে তারা বেরোতেই যাবে, তখনই জে গিয়ং হংজুকে ফোন করে। তার ফোন ধরলে জে গিয়ং হংজুকে নেক্সট ডে দেখা করতে ডাকে। এদিকে জে গিয়ং ফোন করেছে শুনে শিনু একটু জেলাস হয়। ফোন ছাড়ার পর হংজু বলে আমার মনে হয় লাভ স্পেল কাজ করেছে, কারণ আমি অফিস যাইনি বলে জে গিয়ং
আমায় ফোন করেছে আর কাল দেখা করতে ডেকেছে। এই শুনে জেলাসিনো বলে, ও কি তোমায় লাভ কনফেস করেছে যে তুমি খুশি হচ্ছ? হংজু বলে, হয়তো কাল করবে। এরপর হংজু শিনুকে বলে, তুমি চিন্তা করো না, লাভ স্পেল কাজ করেছে মানে তোমার অসুখও জলদি সেরে যাবে। এই বলে তারা বেরিয়ে পড়ে। এরপর রাস্তায় খেতে দাঁড়ালে হংজু শিনুকে তার সাথে খেতে বলে, কিন্তু শিনু তাকে না করে দেয়। তাই হংজু একা একাই খেতে যায়, কিন্তু কিছু পরে শিনু সেখানে খেতে চলে আসে। এই দেখে হংজুর অনেক ভালো লাগে। নেক্সট সিনে জেগিয়ং হংজুকে মেসেজ করলে শিনু সেটা জানার জন্য অনেক কিউরিয়াস হয়ে পড়ে, কিন্তু হংজু তাকে কিছু জানায় না। এরপর শিনু হংজুকে তার বাড়ি পৌঁছে দেয়। রাতে শিনু হংজুর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে হংজু জেগিয়ং এর মেসেজে রিপ্লাই পেয়ে খুশিতে ব্লাশ করতে থাকে। পরদিন হংজু অফিসে এলে তার ডেস্কে লাভ স্পেলের বোতলটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেটা পায় না। এই সময় বস তাকে তার বোতলটা ফেরত দিলে হংজু জানতে পারে বসের জল তেষ্টা পেলে সে জল ভেবে বোতলের বাকি স্পেলটা খেয়ে নিয়েছে। এটা জেনে হংজু অনেক হতাশ হয়ে যায়। এই সময় বসের বস ম্যানেজার মা এসে সকলকে ডিনারের জন্য ইনভাইট করে। তাই সে জেগিয়ং এর সাথে প্ল্যান ক্যান্সেল করে নেক্সট দিন দেখা করতে বলে। এতে জেগিয়ং ও রাজি হয়। এ কথা শিনুকে জানাতে গেলে সে আবারও শিনুর অনেক কাছে চলে আসে। এদিকে হংজুকে দেখলে শিনুর হার্টবিট বেড়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। এরপর শিনু বাড়ি আসলে নয়নকে দেখতে পায়। নয়ন তার বাড়িতে থাকার জন্য অনেক কিছু এনেছিল। সে সেগুলো শিনুকে দেখাতে থাকলে শিনু তাকে বলে একটা জিনিস সলভ করার জন্য তার কিছুদিন সময় লাগবে। তাই সে নয়নের সাথে ব্রেকআপ করার কথা বলে। এতে নয়ন অনেক কষ্ট পায়। সে এর কারণ জিজ্ঞেস করলে শিনু তাকে কোনো অ্যান্সার দেয় না। তাই সে রাগ করে চলে যায়। পরদিন থেকে বস হংজুর সাথে অনেক ভালো ব্যবহার করতে থাকে। বসের এরকম আচরণ দেখে সেবিয়ল আর সুজং বুঝতে পারে না বসের সাথে কি হচ্ছে। পরের সিনে হংজু শিনুকে ফোন করে তার খোঁজ নিলে শিনু বলে, তুমি জেগিয়ং এর চিন্তা করো, আমার ব্যাপারে ভাবার দরকার নেই। এই বলে সে ফোন কেটে দেয়। আর এতে হংজু শিনুর উপর অনেক রেগে যায়। এদিকে ফোন রাখার পর শিনু আবারও হংজুর জেগিয়ং এর প্রতি কেয়ার দেখে জেলাস হয়। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে জেগিয়ং কোথায় আছে জিজ্ঞেস করে। নেক্সট সিনে জেগিয়ং ক্যাফেতে বসেছিল। হংজু তাকে দূর থেকে দেখে অনেক খুশি হয়। এদিকে শিনু সেখানে পৌঁছে যায়। সে দূর থেকে হংজু আর জেগিয়ং কে একসাথে দেখে অনেক জেলাস হয়। সে ক্যাফের ভেতরে ঢুকতে গেলে হঠাৎ তার মনে হয় সে কেন এত জেলাস হচ্ছে। তাই সে সিটি হলের সিসিটিভি রুমে যায় মিটিং রুমের ফুটেজ চেক করার জন্য। সিসিটিভিতে সে দেখে হংজু জেগিয়ং এর গ্লাসে স্পেল ঢালে। এরপর মিটিং এ সেই গ্লাসের স্পেল জেগিয়ং নয় শিনুই খেয়েছিল। আর এই দেখে সে বোঝে কেন হংজুর কাছে এলে তার হার্টবিট বেড়ে যায়, কেন হংজু জেগিয়ং এর সাথে কথা বললে সে জেলাস হয়, কারণ হংজুর লাভ স্পেল সে খেয়েছে। পরের সিনে হংজু বাড়ি এলে দরজার সামনে শিনুকে দেখতে পায়। শিনুর আসার কারণ জিজ্ঞেস করলে শিনু বলে, আমি জানতে চাই জেগিয়ং তোমাকে কি বলেছে। হংজু বলে, এটা ওর আর আমার মধ্যেকার ব্যাপার। এই শুনে শিনু বলে, আমার মনে হয় তোমার লাভ স্পেল কাজ করেনি। এতে হংজু ব্যস্ত হয়ে বলে, তুমি কিভাবে শিওর হলে? তুমি কি ভাবছো, ও আবার আমাকে ডাম্প করেছে? শিনু বলে, না, জেগিয়ং তোমাকে লাইক করে আর আমিও তোমায় লাইক করতে শুরু করেছি। এই শুনে হংজু পুরো হা হয়ে যায়। আর এপিসোড 3 এখানেই শেষ হয়ে যায়। এখন এরপর কি হতে চলেছে জানতে হলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।